মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া গ্রামের হাসান মিয়ার গোয়ালঘর থেকে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। হাসান মিয়া জানান, রোববার দুপুরে কাজ করতে গোয়ালঘরে ঢুকলে তিনি সাপটিকে একটি কাঠের সঙ্গে পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তারা অজগরটিকে উদ্ধার করেন। মৌলভীবাজার বন বিভাগ জানিয়েছে, সাপটি তাদের তত্ত্বাবধানে নিরাপদে রয়েছে এবং দ্রুতই এটিকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। এটি বার্মিজ পাইথন জাতের একটি অজগর, যার ওজন প্রায় ২০ কেজি। খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে আসতে পারে। এর আগেও মৌলভীবাজারের বনাঞ্চল সংলগ্ন লোকালয় থেকে অজগর উদ্ধার করা হয়েছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে এত বড় অজগর উদ্ধার হয়নি।